আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ সফরে ছিলেন, মরুভূমির সফর। সকলের প্রচণ্ডভাবে পানির পিপাসা লেগেছে, পানিও শেষ হয়ে গিয়েছিল, কি করা যায় ভাবতে ভাবতে তারা নবীজিকে জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরেকজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজ করতে। কোথাও পানি খুঁজে পেলেন না। ইতিমধ্যে তারা দেখলেন এক বৃদ্ধা দুই মশক পানি নিয়ে উটে চড়ে যাচ্ছেন। তারা বলল, এই তো পানির সন্ধান পাওয়া গেছে, এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পানি পাওয়া যাবে। কিন্তু হতাশ হলেন বুড়ি যখন বলল, এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা, গতকাল আমি এ সময় পানি নিয়ে রওনা হয়েছি। তারা ভাবতে লাগলো কি করা যায়। অজ্ঞতা তারা বুড়িকে বললেন, বুড়িমা, আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তাহলে অনেক ভালো হতো। অতঃপর তারা বৃদ্ধাকে নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির মশকের মুখ খুললেন, সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হলো। সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন, সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হলো। তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো। ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো। সুবহানাল্লাহ। তারপর সবাইকে বলা হলো, এখান থেকে পানি নাও, নিজেরা পান করো এবং তোমাদের বহন যন্ত্রকেও খাওয়াও। সকলেই পানি নিল। দুই মশকে কতটুকুই আর পানি থাকে, কিন্তু ওই দুই মশক থেকে কাফেলার সকলেই তাদের প্রয়োজন মতো পানি নিল। যেভাবে আমরা কল থেকে পানি নেই ঠিক সেই রকম করেই, এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল। বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাণ্ড দেখছিল আর অবাক হচ্ছিল। তার আর বিস্ময়ের সীমা রইল না। সামান্য দুইটা মশকে আর কতটুকুই বা পানি থাকতে পারে, কিন্তু তার চোখের সামনে এই দুই মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো। এ দেখি আজব কাণ্ড। সকলেই যখন নিজ নিজ প্রয়োজনের পানি সংগ্রহ করল, তারপর বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো। বুড়ি দেখল আমার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি একটুও কমেনি, বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে। নবীজি তার মশক ফিরিয়ে দিলেন এবং বললেন, আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি, আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পানি পান করালেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাহাবীদেরকে বললেন, একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও। কেউ দিল খেজুর, কেউ দিল আটা, কেউ বা জপ, অনেক খাবার জমা হলো বুড়ির জন্য। এগুলো বুড়িকে হাদিয়াস্বরূপ দেওয়া হলো। বুড়ি তো মহা খুশি, আমার পানিও একটু কমলো না, আবার পেলাম অনেকগুলো খাবার। মনের সুখে বুড়ি বাড়ির দিকে রওনা হলো। বুড়ি যখন বাড়িতে পৌঁছলো ততক্ষণে বেলা পড়ে গেছে। সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করল। বুড়ি তখন সব খুলে বলল, মোহাম্মদ নামের যে লোকটা নিজ বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, দুইজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর ঘটল আজব এক ঘটনা, সকলে শুনে তাজ্জব হয়ে গেল। বুড়ি বলল, আল্লাহর কসম, আমার এইসব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচাইতে বড় জাদুকর, অথবা সত্যই সে আল্লাহর প্রেরিত রাসুল। এরপর থেকে মুসলিমরা ওই বিদ্যার এলাকার আশপাশের এলাকায় অভিযান চালাতো, কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করতো না। এ দেখে বুড়ি নিজ কমকে বলল, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই তোমাদেরকে এড়িয়ে যাচ্ছে, তোমাদের উপর আক্রমণ করছে না, তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কি না। অতঃপর তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। সুবহানাল্লাহ।